ফ্রান্স বর্তমান বিশ্বে এক আলোচিত নাম। আজকে আমরা কথা বলবো ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ জানা অজানা তথ্য নিয়ে। ফ্রান্সের ভৌগোলিক বিবরণ, ফ্রান্সের ইতিহাস, ফরাসি বিপ্লব, নেপোলিয়ন ও ফ্রান্স এবং ফ্রান্সের বিখ্যাত প্রদর্শনী সহ সাম্প্রতিক অবস্থা নিয়েও কথা বলবো। তাই পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন। ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, জনসংখ্যায় চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে ফ্রান্সের 10টি উপনিবেশ আছে। মোটামুটি সর্বজাকৃত একটি দেশ, যার আয়তন 6,40,679 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 6,67,36,000। ফ্রান্সের রাজধানী প্যারিস এবং সরকারি ভাষা ফরাসি। ফ্রান্সের মুদ্রা ইউরো। ফ্রান্সে 51.1% খ্রিস্টান, 39.6% ধর্মহীন, 5.6% মুসলিম, 16.8% ইহুদি এবং 2.5% অন্যান্য ধর্মে বিশ্বাস করে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 116 জন বাস করে। গড় আয়ু 81.7 বছর। এই দেশের পাসপোর্টে 125টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে তৃতীয় স্থানে রয়েছে। 28 সেপ্টেম্বর 1958 সালে ফ্রান্স প্রজাতন্ত্রে যাত্রা শুরু করে। ফরাসিদের বলা হয় বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত জাতি। পশ্চিমা বিশ্বের প্রাচীন রাষ্ট্রগুলোর মধ্যে একটি ফ্রান্স, প্রাচীনকালে গল নামেও পরিচিত ছিল। খ্রিস্টপূর্বে প্রথম শতকে প্রাচীন রোমানরা ফ্রান্স দখল করে নেয়। 5ম শতকে রোমান সাম্রাজ্যের পতন হলে ফ্রান্স মুক্ত হয়। মধ্যযুগে ফ্রান্সে সামন্তবাদের উদ্ভব হয়। এই সময় ফ্রান্সের রাজা, মন্ত্রী, আমলারা ফ্রান্সে একটি বড় সামরিক বাহিনী গড়ে তোলে। ফরাসি বিপ্লব। পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ফরাসি বিপ্লব। এই বিপ্লবের ফলে ফ্রান্সের রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা হয়। একই সাথে রোমান ক্যাথলিক চার্চ সকল গোড়ামি ত্যাগ করে নিজেকে পুনর্গঠন করতে বাধ্য হয়। 1561 সালে ঐশিক চুক্তি অনুসারে যাজকেরা গির্জা ও ভূ সম্পত্তির উপর স্বেচ্ছা কর দিত। ফ্রান্সের রাজা ষোড়শ লুই জনগণের উপর অত্যাধিক কর চাপিয়ে দেন। তাই 1789 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন বোনাপোর্ট। 1769 সালে ইতালির কর্সিকাতে জন্ম তার। তাকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। 1799 সালে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন শিক্ষিত জাতি দিব, নেপোলিয়নের এক বিখ্যাত উক্তি। 18 জুন 1815 সালে নেপোলিয়ন ব্রিটিশ সেনানায়ক ডিউক অব ওয়েলিংটনের কাছে ওয়াটারলু যুদ্ধ পরাজিত হন। এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। 1821 সালে নেপোলিয়ন মারা যায়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্স মিত্র শক্তিতে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন পয়কার উইলিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালে জার্মানি ফ্রান্স দখল করে। 6 জুন 1944 সালে চার্লস দ্য গলের নেতৃত্বে ফ্রান্স মুক্ত হয়। আইফেল টাওয়ার। ফ্রান্সের দর্শনীয় ও আকর্ষণীয় স্থানের কথা বলা হলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ার। 1889 সালে গুস্তাভো আইফেল নির্মিত 324 মিটার উচ্চতার এই টাওয়ারটি পরবর্তী 40 বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার। গুস্তাভো রেলের জন্য সেতু নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগান। 18,038টি লোহার খণ্ড দিয়ে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় 25,000 দর্শনার্থী আইফেল টাওয়ার দেখতে আসেন। লুভর মিউজিয়াম। বিশ্বের সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম বা আর্ট গ্যালারিটি রয়েছে ফ্রান্সের প্যারিসে। প্রায় 15 একর জায়গা জুড়ে পশ্চিমা শিল্পের এক বিশাল সমাহার। অনেকের জন্য বিশ্বাস করা কঠিন হতে পারে যে জাদুঘরের মোনালিসার মতো জগৎ বিখ্যাত চিত্রকর্ম ঠাই হয়েছে সেটি ছিল প্রকৃতপক্ষে একটি দুর্গ। 1190 সালে লুভর মিউজিয়াম নির্মাণ করা হয়। 1546 সালে রাজা ফ্রান্সিস
লুভরকে প্রাসাদ হিসেবে ব্যবহার করেন। 1642 সালে রাজা চতুর্দশ লুইস লুভরকে রাজসংগ্রহশালার জন্য ছেড়ে দেন। 537টি চিত্রকর্ম নিয়ে লুভর আনুষ্ঠানিকভাবে জাদুঘর হিসেবে যাত্রা শুরু করে। লুইসিয়ানা ও ফ্রান্স। 1803 সালে ফ্রান্স লুইসিয়ানাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে। লুইসিয়ানার আয়তন 2.14 মিলিয়ন বর্গ কিলোমিটার। যুক্তরাষ্ট্র 50 মিলিয়ন ফ্রাঙ্ক নিয়ে এই লুইসিয়ানা কিনে নেয়। সম্প্রতি ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনী করা হয়। ফ্রান্সের শার্লি আব্দু নামে এক ম্যাগাজিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। 16 অক্টোবর আবদুল্লাহ আনজুরাব নামে এক ব্যক্তি প্যারিসে এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করে। মত প্রকাশের স্বাধীনতা ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন দেখিয়েছিলেন, তারপর তাকে হত্যা করা হয়। এই ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটি অত্যন্ত 50টি মসজিদ এবং মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়। এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। 2015 সালে ফ্রান্সের রম পত্রিকা শার্লি অ্যাবদো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে, যার ফলে মুসলিম বিশ্ব হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। এই ঘটনার জন্য কুয়েত, জর্ডান ও কাতার থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। এসব বিক্ষোভের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার স্পর্শকাতর বিষয়ে ফ্রান্সকে উস্কানিমূলক কিছু না করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে যেসব প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে সেটি আশা করে বাংলাদেশ সরকার।